হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা আসনে ডিজাইন করে দেখাবো। তো এই যে আমার আসনটা অলরেডি করা হয়েছে, এবার এই ডিজাইনটা আমি আপনাদের করে দেখাবো। তো আমি আপনাদেরকে এই একটা ঘর, একটা বক্স আর দুটো বক্স, এই দুটো বক্স করে দেখাবো। এক সাইড থেকে আমি শুরু করছি। প্রথমে আমি এই বক্সগুলো করে নেব, এই এইটা এই আউটলাইনটা করে এই বক্সটা করব, তারপরে আবার আউটলাইনগুলো করে নেব। এবার আমি ছটা ঘর নেব, 1, 2, 3, 4, 5, 6। এদিক থেকেও একইভাবে ছটা ঘর নেব, 1, 2, 3, 4, 5, 6। এদিক থেকে আবার ছটা ঘর নেব, 1, 2, 3, 4, 5, 6। এবার এই 6 নম্বর ঘর থেকে কিন্তু আমি এই জায়গাটাতে আবার নেব। এবার আবার এদিকে ছটা ঘর, 1, 2, 3, 4, 5, 6। এদিক থেকে আবার ছটা ঘর নেব, 1, 2, 3, 4, 5, 6। আবার এদিকে ছটা, 1, 2, 3, 4, 5, 6। এবার কিন্তু এই 6 নম্বর ঘর থেকে আমার এখানে তুলব, আবার এদিকে বরাবর 6 বরাবর এখান থেকে 6টা, 1, 2, 3, 4, 5, 6। আবার এদিক থেকে 6টা গুনতে হবে, 1, 2, 3, 4, 5, 6। আমার হয়ে গেল। এই যে দেখুন আমার এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হয়ে গেল। এবার আমি এই ভিতরের ঘরগুলো করব, এই ঘরগুলো আগে করে তারপরে আমি এইটা করব। এবার এই যে এই ঘরগুলো করার জন্য এই যে যেখান থেকে এই যে এখান যেখান থেকে শুরু করা হয়েছে, জাস্ট
তারপরের ঘরটা থেকে নেব, এই যে এখান থেকে শুরু করেছি তারপরের ঘরটা থেকে নিচ্ছি, আবার ওখান থেকে তারপরের ঘরটা, ওখান থেকে তারপরের ঘরটা, এই যে তারপরের ঘরটা থেকে নেব। দেখুন পরের ঘরটা থেকে নিলাম, তারপরে এইটা নেব, এদিকে এইটা নেব, এদিকে একটা ঘর ছেড়ে এইটা নেব, একটা ঘর ছেড়ে এইটা নেব। এবার আবার আমি পরের ঘরটা থেকে নেব, এই ঘরটা তারপরের ঘরটা থেকে, এই যে এই যে এই ঘরটা ছেড়ে দেবো তারপরের ঘরটা থেকে, এখানেও তাই আর এখানেও তাই। দেখুন আমি এই ঘরটা ছেড়ে দেবো ও এই ঘরটা থেকে তুলবো, আবার এই ঘরটা থেকে তুলবো, আচ্ছা এবারে কিন্তু আমি এ যখন
এইটুকু চারটে ঘর রয়ে গেছে, তখন আমি এইভাবে ক্রসটা দেব একটা, আর একটা এই যে এই দিক থেকে এইভাবে এটাকে দেখুন আমার এই ভিতরের একটা ঘর হয়ে গেল। এই যে এই ঘরটা হয়ে গেল, এই ঘরটা হয়ে গেল। এবার আমি এইগুলো ফিল করবো। এবার আমি এই ঘরগুলো ভর্তি করবো, এখান থেকে তুলে আমাকে একই ঘরে দিতে হবে, এখান থেকে একইভাবে এখানে করলাম, একইভাবে এবারে এই দিকটা একইভাবে আমি করবো। এই যে এই যে ঘরটা থেকে তুলেছি সেই ঘরটা ছেড়ে দিয়ে পরের ঘরটা থেকে নেবে, এখানে আবার যে ঘরটা থেকে তুলেছি সেই ঘরটা থেকে পরের ঘরটা থেকে নেবে, সেই ঘরটা ছেড়ে দিয়ে এখানে এই ঘরটা, এখানে এই ঘরটা নেবে। একইভাবে করতে হবে।